সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান কিংবা ফুটপাত সব জায়গাতে এখন ক্রেতাদের ভিড়। বেচা কেনা চলে মধ্যরাত পর্যন্ত। গোপালগঞ্জের সব শপিং মলেও ভিড় ক্রেতাদের। পরিবার পরিজনদের জন্য ঘুরে ঘুরে কিনছেন ঈদের পোশাক। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরমে দেশীয় ভারতীয় সুতি কাপড়ের চাহিদা বেশি এবার। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকসহ সব পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে, আর ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা যুক্তি। কারোর জন্য থ্রি পিস, কারোর জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছি। তো এখান থেকে চেন কিনলাম, এখান থেকে চুড়ি কিনলাম। আমি আমার মায়ের সাথে কেনাকাটা করতে আসছি, আমি আমার পছন্দ মতো কেনাকাটা করব। আমাদের এবার চলতেছে থ্রি পিস, ওয়ান পিস, শার্ট প্যান্ট খুব ভালো চলতেছে। এবার গরম তো খুব বেশি, গরম মাথায় রেখেই মানুষ কালেকশনটা করতেছে। এর মধ্যে বিশেষ করে লন, সফট সিল্ক এই টাইপের কাপড়গুলিই মানুষ বেশি পছন্দ করতেছে। সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান কিংবা ফুটপাত সব জায়গাতে এখন ক্রেতাদের ভিড়। বেচা কেনা চলে মধ্যরাত পর্যন্ত। গোপালগঞ্জের সব শপিং মলেও ভিড় ক্রেতাদের। পরিবার পরিজনদের জন্য ঘুরে ঘুরে কিনছেন ঈদের পোশাক। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরমে দেশীয় ভারতীয় সুতি কাপড়ের চাহিদা বেশি এবার। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকসহ সব পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে, আর ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা যুক্তি। কারোর জন্য থ্রি পিস, কারোর জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছি। তো এখান থেকে চেন কিনলাম, এখান থেকে চুড়ি কিনলাম। আমি আমার মায়ের সাথে কেনাকাটা করতে আসছি, আমি আমার পছন্দ মতো কেনাকাটা করব। আমাদের এবার চলতেছে থ্রি পিস, ওয়ান পিস, শার্ট প্যান্ট খুব ভালো চলতেছে। এবার গরম তো খুব বেশি, গরম মাথায় রেখেই মানুষ কালেকশনটা করতেছে। এর মধ্যে বিশেষ করে লন, সফট সিল্ক এই টাইপের কাপড়গুলিই মানুষ বেশি পছন্দ করতেছে। সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান কিংবা ফুটপাত সব জায়গাতে এখন ক্রেতাদের ভিড়। বেচা কেনা চলে মধ্যরাত পর্যন্ত। গোপালগঞ্জের সব শপিং মলেও ভিড় ক্রেতাদের। পরিবার পরিজনদের জন্য ঘুরে ঘুরে কিনছেন ঈদের পোশাক। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরমে দেশীয় ভারতীয় সুতি কাপড়ের চাহিদা বেশি এবার। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকসহ সব পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে, আর ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা যুক্তি। কারোর জন্য থ্রি পিস, কারোর জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছি। তো এখান থেকে চেন কিনলাম, এখান থেকে চুড়ি কিনলাম। আমি আমার মায়ের সাথে কেনাকাটা করতে আসছি, আমি আমার পছন্দ মতো কেনাকাটা করব। আমাদের এবার চলতেছে থ্রি পিস, ওয়ান পিস, শার্ট প্যান্ট খুব ভালো চলতেছে। এবার গরম তো খুব বেশি, গরম মাথায় রেখেই মানুষ কালেকশনটা করতেছে। এর মধ্যে বিশেষ করে লন, সফট সিল্ক এই টাইপের কাপড়গুলিই মানুষ বেশি পছন্দ করতেছে। সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান কিংবা ফুটপাত সব জায়গাতে এখন ক্রেতাদের ভিড়। বেচা কেনা চলে মধ্যরাত পর্যন্ত। গোপালগঞ্জের সব শপিং মলেও ভিড় ক্রেতাদের। পরিবার পরিজনদের জন্য ঘুরে ঘুরে কিনছেন ঈদের পোশাক। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরমে দেশীয় ভারতীয় সুতি কাপড়ের চাহিদা বেশি এবার। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকসহ সব পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে, আর ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা যুক্তি। কারোর জন্য থ্রি পিস, কারোর জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছি। তো এখান থেকে চেন কিনলাম, এখান থেকে চুড়ি কিনলাম। আমি আমার মায়ের সাথে কেনাকাটা করতে আসছি, আমি আমার পছন্দ মতো কেনাকাটা করব। আমাদের এবার চলতেছে থ্রি পিস, ওয়ান পিস, শার্ট প্যান্ট খুব ভালো চলতেছে। এবার গরম তো খুব বেশি, গরম মাথায় রেখেই মানুষ কালেকশনটা করতেছে। এর মধ্যে বিশেষ করে লন, সফট সিল্ক এই টাইপের কাপড়গুলিই মানুষ বেশি পছন্দ করতেছে।